তো এই যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিভিন্ন কিন্তু নাটকও তো আমরা লক্ষ্য করেছি, কারণ এর আগে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে সেখানে অনেকেই কিন্তু এখন আর দলের সমর্থন পাচ্ছেন না, যেহেতু সেখানে জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়েছে বা অন্য শরিক 14 দলের যারা শরিক দল রয়েছে জাসদ ওয়াকার্স পার্টি সহ তাদেরকেও ছাড় দেওয়া হয়েছে আসনগুলোতে। তো সার্বিক পরিস্থিতি নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু এখনও মাঠে আছেন, তারা কিন্তু তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি শেষ দিনেও। তো নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশ, সেটি কিন্তু তৃণমূলে সেটিও বিরাজ করছে, জাতীয় পর্যায়ে হয়তো একটি বড় দল অংশ নেয়নি সেজন্য অনেকের হয়তো এ নিয়ে অনেক বক্তব্য আছে। তো আপনি একটু সার্বিকভাবে যদি বলতেন এই বিষয়ে। আসলে এখানে আসন ছেড়ে দিলেই কোনো একজন প্রার্থী বা কোনো দলের বিশেষ প্রার্থী জিতে যাওয়ার বিষয়টা কিন্তু এখানে আপনি নিশ্চিত করে বলতে পারেন না। বিএনপি ইলেকশনে নেই, কিন্তু বিএনপির পক্ষের যারা ভোটার এদের ভোটাধিকার কিন্তু আছে, আর এমনটা ভাবার কোনো অবকাশ নেই যে কোনো কোনো আসনে হয়তো ওরা ভোট দিতে যাবে না, সেটা ঠিক আছে, আর কোনো কোনো আসনে কিন্তু তারা ভোট দিতে যেতেও পারে। মানে অ্যান্টি গভর্নমেন্ট একটা ফোর্স করার জন্য হলো তারা, তো সেক্ষেত্রে যাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এরা যে চোখ বন্ধ করে জিতে চলে আসবেন বিনা বাধায় এমনটা ভাবার কোনো কারণ নেই। এখানে যারা স্বতন্ত্র প্রার্থী আছেন এদের চেয়ে যোগ্য হতে পারে, আবার এটাকে গভর্নমেন্টের সাপোর্ট পাচ্ছে সে বিষয়টা বিবেচনায় নিয়ে ওখানে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরাও আছেন। সেটাই বারবার যেটা আমরা বলার চেষ্টা করছি যে এখানে স্থানীয় পর্যায়ে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের কিন্তু স্থানীয় একটা প্রভাব আছে এবং তারা দলীয় বিভিন্ন পদ তারা পদ পদবীতে রয়েছে। স্থানীয় তৃণমূলের যারা রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত তাদের তো স্থানীয় একটা প্রভাব আছে, পাশাপাশি তার দলীয় কর্মীদেরও এক অংশের সমর্থন আছে। তো সব মিলিয়ে অন্যরকম একটা মেরুকরণ হতে পারে নাকি? আমি সেটাই বলছিলাম যে এখানে আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে, এর অর্থ অর্থ হচ্ছে যে নৌকা প্রতীক নিয়ে কেউ ইলেকশন করবে না, কিন্তু আওয়ামী লীগের অন্য প্রার্থী কিন্তু স্বতন্ত্র ইলেকশন করছেন। তো সব বিষয়টা যে একবারে ছেড়ে দেওয়া হচ্ছে এমন তা না, কারণ আমরা কিন্তু প্রার্থীর সংখ্যা কিন্তু প্রচুর, প্রায় 2000-এর উপরে। তো সেই হিসাবে নির্বাচন কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে। মানে আওয়ামী লীগ ছেড়ে দিল বা সেখানে অন্যান্য দলকে নিশ্চিত করা হলো স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য কারণে আসলে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে, এবং এটা আমরা মোটামুটি কথা দিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে স্থানীয় পর্যায়ে যারা রয়েছেন তারা সহজে ছাড় দিবেন না এবং হাড্ডাহাড্ডি লড়াই হবেন, কিছু কিছু আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখানে দেখা যায় যে দলীয় প্রতীকের চেয়েও ব্যক্তির যে প্রভাব সেটিও মুখ্য হয়ে কিছু কিছু দাঁড়াবে। সেজন্য আমি আগেই বলেছিলাম যে এবারের ইলেকশনে 40-50 জন স্বতন্ত্র প্রার্থী বের হয়ে আসতে পারেন, এটা আমার ধারণা। মানে এটা হচ্ছে যে মানে রাজনৈতিক যে দলগুলোর যে প্রতীক প্রতীকের বাইরে গিয়ে এটার কারণ হিসেবেও কি স্থানীয় প্রভাব এবং যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুটো কারণ হতে পারে। এক হলো সরকার বিরোধী এক ধরনের অ্যাটিচিউড আছে, অ্যাটলিস্ট বিএনপি পন্থী যাবা সরকার বিরোধী ভোটের একটা বড় অংশ আছে, তাদের একটা অ্যাটিচিউড আছে, তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে। আর আরেকটা হলো আরেকটা অংশ যেটা ওখানে কিন্তু ভোট ভাগ হচ্ছে, বুঝতে পেরেছেন, ভোট ভাগ হচ্ছে। তো এই ভোট ভাগ ভোটের সঙ্গে ওই যে সরকার বিরোধী যে ভোটগুলো যেদিকে যাবে ওই প্রার্থী জিতে যাবে। আচ্ছা, আপনি যেহেতু বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং আপনার মাঠের অভিজ্ঞতা রয়েছে, তো আরেকটা বিষয় কি আমাদেরকে পরিষ্কার করবেন, সেটা হচ্ছে যে গত নির্বাচনের চেয়ে এই নির্বাচনে কী কী ভিন্নতা আপনি লক্ষ্য করছেন এখন পর্যন্ত? এবারের নির্বাচনে ভিন্নতা যেটা, গত নির্বাচনেও কিন্তু এক ধরনের আপোষপা হয়েছিল যে আমরা এতগুলো আসন ছেড়ে দেবো এতগুলো আসনই, তো শেষ পর্যন্ত ওই ফর্মুলাটা কাজ করেনি কোনো না কোনো কারণে। ফর্মুলাটা কাজ করেনি এই কারণে, আমরা যতটুকু জানি যে আওয়ামী লীগের পক্ষ থেকে যাদের আসন সরিয়ে নেওয়ার কথা ওই প্রার্থীরা শেষ দিনে প্রত্যাহারের দিনে প্রত্যাহার করেনি। এবং এটা কিন্তু এবারও হওয়ার সম্ভাবনা এখনও আছে যে প্রত্যাহার করতে বলা হলেও তারা যদি প্রার্থীতা রেখে দেয়, কারণ এরকম কিন্তু আমরা দেখেছি, এর আগেও দেখেছি, তো সেক্ষেত্রেও কিন্তু একটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যাদেরকে ছাড় দেওয়া হয়েছে তারা নির্বাচনে জয়ী হয়ে আসবে। হ্যাঁ, সেটাই গতবারেরটাই বলি, গতবার যেটা আমাদেরকে আমরা যতটুকু শুনেছিলাম যে বিএনপিকে 70-80 আসন ছেড়ে দেওয়ার কথা, তো সে জায়গায় বিএনপি কয়টা আসন পেয়েছে আপনারা দেখেছেন, কারণ যাদেরকে প্রত্যাহার করতে বলা হয়েছিল এরা এন্ডিং ডেতে মানে শেষ দিনে প্রত্যাহার করেনি। তো এবারে যদি সেরকম কিছু ঘটে থাকে তাহলে রেজাল্ট গতবারের মতোই হবে। এক কথায় আমরা বলতে পারি আসলে যে নির্বাচন নিয়ে নানা রকম চমক এখন অপেক্ষা করছে, এই জন্য হয়তো সবাইকে আমাদেরও অপেক্ষা করতে হবে আগামী 7 জানুয়ারি পর্যন্ত।